ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন, এছাড়াও 20টির অধিক বই লিখেছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক জীবন। সাখাওয়াত হোসেন 1948 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন তিনি। তিনি করাচি থেকে 1963 সালে SSC ও 1965 সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে HSC পাস করেন। করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দেন। 1966 সালে কমিশন লাভ করেন এবং 1971 সালে তিনি শিয়ালকোটে ছিলেন। কর্মজীবন। সাখাওয়াত হোসেন 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে 1973 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগদান করেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন 2 বছর। অবসরের পর। চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।